নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার বিউটি ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি যে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব, এই চ্যানেলের জন্য কোনো ভিডিও বানাবো। তার কারণ আমি বলবো কেন আমি এতদিন কোনো ভিডিও আপলোড করিনি, কেন আমি এতদিন কোথায় ছিলাম সব কিছুই বলবো। তার আগে আমি বলে নিই, আপনি খুব অবাক হচ্ছেন তাই না, আমি বাংলায় কথা বলছি। কারণ আমি এই চ্যানেলে তো হিন্দি ভাষায় ভিডিও আপলোড করি, আজকে আমি বাংলা ভাষা কেন বলছি। সবার প্রথমে আমি বলে রাখি, এই চ্যানেলটা আমি প্রথমে বাংলায় শুরু করেছিলাম, বাংলা ভাষার ভিডিও দিয়ে শুরু করেছিলাম। তারপর মাঝখানে আমি হিন্দি ভাষায় কিছু ভিডিও আপলোড করি, কিন্তু আমার অনেক বাঙালি বন্ধুরা আছে যারা অনেক অনুরোধ করেছে যে আমি যেন আবার এই চ্যানেলে বাংলায় ভিডিও করি। তাই আমি ভেবেছি যে আমি এই চ্যানেলে বাংলা ভাষায় ভিডিও আপলোড করব আপনাদের জন্য। এই ভিডিওটা আপনি যদি হিন্দিতে দেখতে চান, তাহলে আমার আরেকটা চ্যানেল রয়েছে বিউটি ফর বিউটি, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই চ্যানেলে এই ভিডিও আমি এখানে বাংলা ভাষায় আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। ওই ভিডিওটা হিন্দি ভাষায় আবার ওই চ্যানেলে দেখতে পাবেন। হ্যাঁ, আমি এটাই ভেবেছি। আর আমি এতদিন কোথায় ছিলাম আমি সব কিছুই বলবো। আমি 9 থেকে 10 মাসের মতো কোনো ভিডিও আপলোড করিনি এই চ্যানেলে। কিছু আমি অনেক অনেক কিছুই ভেবেছি আপনাদের জন্য। আমি এতদিন কোথায় ছিলাম, আমি কোথাও যাইনি, আমি আমার বাড়িতেই ছিলাম। আমি প্রেগনেন্ট হয়েছিলাম, তারপরে আমার বেবি হয়ে যাওয়ার পরে আমি ভিডিও এখন শ্যুট করছি। আমার বেবি এখন 2 মাসের। আপনারা যদি আমার বেবিকে দেখতে চান আমি দেখাবো। আর যদি বেবির ভিডিও দেখতে চান বা বেবি রিলেটেড আমি সারা দিন বেবির সঙ্গে কি করি ও তার ব্লগ দেখতে চান, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বেবিকে আমি কিভাবে মানে কিভাবে যত্ন করি, কিভাবে দেখাশোনা করি আমার বেবিকে, সব কিছুই আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনারা যদি রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন, তাহলে আমি অবশ্যই অবশ্যই করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব থেকে বলে প্রথমে বলে রাখি, আমার প্রথমে বেবি ছিল গার্ল মানে মেয়ে, তারপরে আমার সেকেন্ড যে বেবি হয়েছে সে হলো ছেলে। আমার বেবি হয়ে যাওয়ার পরেও কেন আমি ভিডিও শ্যুট করিনি, তার কারণ হলো আমার বেবি 2 মাস হয়ে গেছে, তাও আমি কোনো ভিডিও শ্যুট করিনি, আপলোড করিনি, কোনো চ্যানেলেই করিনি। তার কারণ হলো আমার বেবির কিছু প্রবলেম হয়ে গেছিলো, যা খুব খুব বেশি বাচ্চার হয় না, 100টার মধ্যে 3টে বাচ্চার হয়, সেই রকম প্রবলেম আমার বেবির হয়ে গেছিলো। এবং আমি অনেক দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম। প্রথমে তো বেবি যেখানে হয়েছিল সেখানে তো 10 দিন ছিলাম, তারপর যখন বেবির প্রবলেম হলো তখন হসপিটালে আবারও 15 দিনের মতো আমার থাকতে হয়েছিল। এই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন আমার বেবি সুস্থ আছে, তাই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনাদের সঙ্গে আমার বেবি ভিডিও অবশ্যই শেয়ার করব। আর আপনারা যদি আমার পুরো দিনের ব্লগ দেখতে চান, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজে 6টা, এখন আমার বেবি ঘুমাচ্ছে, আমার বাচ্চা ঘুমাচ্ছে, আর ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারছি। বাই দ্য ওয়ে, আমার নেল পেন্ট কেমন লাগছে আপনাদের? আমার কাছে অনেক নেল পেন্টের কালেকশন আছে। আমি নেল পেন্টের একটা ভিডিও আপলোড করেছিলাম, ব্লু হেভেনের নেল পেন্ট, কিন্তু এটা মোদি কেয়ারের নেল পেন্ট, আমার খুব পছন্দের। আর লিপস্টিকটাও মোদি কেয়ারের। মুখে কোনো মেকআপ অ্যাপ্লাই করিনি, আমার আইব্রোটা এখানে একটু ডিফেক্ট রয়েছে, আমি কোনো মেকআপ অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র লিপস্টিক অ্যাপ্লাই করেছি, লিপস্টিকটা হলো মোদি কেয়ারের। যদি আপনার পছন্দ হয়ে থাকে তো আমি আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব লিপস্টিকের কালেকশন, নেল পেন্টের কালেকশন। আপনি যা কিছু দেখতে চাইবেন প্লিজ কমেন্ট করবেন। আর অনেক বন্ধুরা আমাকে অনেক কিছুই রিকোয়েস্ট করেছেন, আমি অবশ্যই অবশ্যই আপনার রিকোয়েস্টগুলো পূরণ করার চেষ্টা করব। আর আমি অনেক কমেন্টের উত্তর দিতে পারিনি, তার কারণ হলো আমি আগেই বলেছি আমি প্রেগনেন্ট ছিলাম। প্রেগনেন্ট অবস্থায় শরীর খুব একটা ভালো থাকে না, সেই জন্য আমি কিছুই করতে পারিনি। আর যখন বেবি হয়ে গেল তারপরেও আমি কিছুই করতে পারিনি,
অনেকদিন আমি কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি, তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি এরপর থেকে যা যা কমেন্ট আপনারা করবেন আমি অবশ্যই উত্তর দেব, আর যা যা ভিডিও রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন আমি অবশ্যই পূরণ করব। যদি আপনি বেবি রিলেটেড ভিডিও দেখতে চান, তার কারণ আমি দুটো বাচ্চার মা, আপনি যদি দেখতে চান তাহলে আমি আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব নিউবর্নের সাথে কিভাবে ডিল করতে হয়, কিভাবে নিউবর্নকে যত্ন করতে হয়, কিভাবে নিউবর্নকে খাওয়াতে হয়, কিভাবে ঘুম পাড়াতে হয়, আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, কারণ আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আর নতুন বাচ্চার কি কি প্রবলেম হতে পারে তাও আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করেই আমি আমার বেবিকে কিন্তু খাওয়াবো, ঘুমাচ্ছে, ওর খাওয়ার সময় হয়ে গেছে, এরপরে খাওয়াবো। এই আমি ভিডিওটা এডিট করে আপলোড করে দেব, আপনারা আজকেই দেখতে পাবেন। আজকে 13 জুন, আমি আজকেই ভিডিওটা শ্যুট করছি, আজকেই আপলোড করবো। তো বন্ধুরা খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং এরপর থেকে এই চ্যানেলে শুধুমাত্র বাংলায় ভিডিও পাবেন। ইয়েস, সো থ্যাংক ইউ, বাই বাই, লাভ ইউ অল।